আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ওয়েব এক্সপার্ট এর ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরো একটি ইউনিক মেথডে দেখব কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করা যায় এবং তাদের থেকে কাজ বের করে নিয়ে আসা যায়। আজকের ভিডিওটা হাইলি পোটেনশিয়াল ক্লায়েন্ট আউটরিচ যারা করতে চান তাদের জন্য, যারা একবারে বিগিনার লেভেলের আছেন আসলে তাদের জন্য আজকের ভিডিওটা পারফেক্ট হবে না। কারণ আজকে যে লেভেলের বায়ার আপনাদের দেখাবো, এখানে বায়াররা খুব হাই ডিমান্ডেবল, মানে তাদের অনেক বাজেট থাকে মার্কেটিং পারপাস, এবং এরা ব্যবসায় নতুন না, এরা অনেক পুরাতন ব্যবসায়ী এবং মিলিয়ন ডলার্স এদের মিনিমাম বাজেট থাকে। সো যারা নতুন আছেন তারা এই সেক্টরে কাজ হয়তো বের করতে পারবেন, কিন্তু কাজ সঠিকভাবে করতে পারবেন না। এটাতে আপনি কাজ তো হারাবেন, হারাবেনই সাথে আমাদের দেশের যে সকল ফ্রিল্যান্সার ভাই বোনরা আছে এদের প্রতি তাদের আস্থাটা নষ্ট হবে। সো আজকের এই টেকনিকটা শুধু তারাই দেখবেন যারা কাজের প্রতি আস্থা আছে, যে আমি এই কাজটা পারবো, কাজের প্রতি স্কিল, ভালো স্কিল আছে এবং সেই কাজের পোর্টফোলিও আপনাদের সঠিকভাবে আছে, তারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবে না। যারা বিগিনার লেভেলের আছেন পোর্টফোলিও একেবারে কিছুই নেই, আমি তাদের কিছু পোর্টফোলিও দিয়ে সহায়তা করব, তারা ডাইরেক্ট আমার এই যে এখানে ফেসবুক পেজটা এবং ফেসবুক গ্রুপ আছে এখানে চলে যাবেন, এখানে যে আপনার যে কোনো সমস্যা গ্রুপে পোস্ট করতে পারেন, আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ। এবং ইমার্জেন্সি হলে পরে অবশ্যই আমার পেজের নক দিবেন, ইনবক্স করবেন, আমি রেসপন্স করব। আর বিগিনার লেভেলের যে সমস্ত ভাই বোনেরা আছেন যাদের ছোট ছোট কাজ প্রয়োজন, প্র্যাকটিস পারপাস হলে পারেও স্কিল আছে, শিখছেন, সাথে কাজ করলে পরে প্র্যাকটিসটা আগে নিয়ে যেতে পারেন, তাদের জন্য আমার এই প্লে লিস্টে, এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে লিস্ট আছে ক্লায়েন্ট হান্টিং প্রো কোর্স, এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট হান্টিং প্রো কোর্স অলরেডি 17টা ভিডিও আপলোড করে দিয়েছি। এখানে মিনিমাম 100 ভিডিও আসবে ক্লায়েন্ট হান্টিং রিলেটেড প্রত্যেকটি ইউনিক ইউনিক মেথডে। সো আপনারা এই প্লে লিস্টটা ফলো করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট পাওয়ার জন্য। ইনশাল্লাহ আশা করি যে কোনো 5টা টেকনিক যদি আপনি দেখে সেই অনুযায়ী একটা মাস 5টা টেকনিক অনুযায়ী 5টা মেইল থেকে আউটরিচ করতে থাকেন, ইনশাল্লাহ এক মাসের মধ্যে আপনাকে কাজ বের করতে খুব একটা কষ্ট হবে বলে আমি মনে করি না। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকে আমরা কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারি এবং হাইলি ডিমান্ডেবল ক্লায়েন্ট যারা প্রচুর অর্থ ব্যয় করে মার্কেট প্লেসে রয়েছে এবং আপনার কাজের জন্য যদি আপনি এক্সপার্টাইজ দেখাতে পারেন, আপনাকে প্রচুর পরিমাণে বাজেট দেবে, সমস্যা নেই, এবং এখান থেকে আপনি যদি 2 থেকে 3টা বা 5টা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন আর আপনার কোথাও ক্লায়েন্ট খুঁজতে যেতে হবে না। সো আজকে আমরা যে সাইটে ক্লায়েন্ট জেনারেট করব সেটা হচ্ছে zillow.com, এই সাইট থেকে আমরা ক্লায়েন্ট জেনারেট করব। এখানে সম্পর্কে একটু বলে নিই, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে বাই, রেন্ট, সেল, হোম লোন, এজেন্ট ফাইন্ডার। এখন বুঝতেই পারছেন এই যে ক্যাটাগরি 5টা ক্যাটাগরি দেখলাম, এর মধ্যে অনেক সাব ক্যাটাগরি আছে, এই সবগুলো ক্যাটাগরি থেকে আপনারা ক্লায়েন্ট নিতে পারবেন। আমি একটা ক্যাটাগরি দেখাবো, সেমি স্টেপ ফলো করে আপনারা অন্যান্য ক্যাটাগরি থেকে ক্লায়েন্ট গুলো নিবেন। তবে সমস্যা যেটা সেটা বললাম, এখানে কিন্তু খুবই প্রফেশনাল মানের ক্লায়েন্ট পাওয়া যায় এবং যাদের বাজেট ছোট না এবং এরা অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় বিজনেসম্যান। সো এদের সাথে কাজ করতে হলে আপনার স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আপনি যেই জন্য আউটরিচ করবেন সেই লেভেলের আপনার এক্সপার্টাইজ থাকতে হবে, কিন্তু প্রো লেভেলের, এবং আপনার ভালো মানের কাজের স্যাম্পল থাকতে হবে এবং খুবই প্রফেশনাল মানের মেইল করতে হবে তাদের, তবেই তাদের থেকে রেসপন্স পাবেন। কারণ যারা এই যে রেন্ট, বাই, সেল, হোম লোন, এজেন্ট এগুলো নিয়ে কাজ করে, এরা এরা যে কি সাইজের মানে বিজনেস রান করে সেটা আপনারা শুধু দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এজেন্টের মধ্যে রিয়েল এস্টেট রয়েছে, রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করে তাদের মার্কেট সাইজ যে কত বড় সেটা হালকা একটু গুগল করলে আপনারা বুঝতে পারবেন যে এদের মার্কেট সাইজ কত বড় হয়ে থাকে। ঠিক আছে, আমি একটা রিয়েল এস্টেট এখান থেকে, এই যে আমি এখানে একটা রিয়েল এস্টেট এজেন্ট ফাইন্ডার থেকে এখানে আমি রিয়েল এস্টেট আসলাম, এখানে দেখেন আরো অনেক সাব ক্যাটাগরি রয়েছে, এইভাবে কিন্তু এই প্রত্যেকটির মধ্যে সাব ক্যাটাগরি আছে, হোম লোন, সেল, রেন্ট, বাই, এতগুলো প্রত্যেকটি ধরে ধরে দেখাতে গেলে তো শুধু শুধু ভিডিওটা বড় হবে। তার থেকে আমি একটা ক্যাটাগরি থেকে দেখাবো আপনারা সেম ওয়েতে, আপনার যেখানে ইন্টারেস্ট বেশি সেখান থেকে ক্লায়েন্ট গুলো সেম ওয়েতে জেনারেট করবেন। সো এখানে এসে আমি রিয়েল এস্টেট এজেন্ট এ ক্লিক করলাম, এখানে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসলো, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লোকেশন, এখানে আপনার লোকেশন দিতে হবে, কোন লোকেশনে ক্লায়েন্ট আপনি চান, নেম, ক্লায়েন্টের নেম এগুলো আপনাকে দিতে হবে না, স্পেসিফিকেশন, ল্যাঙ্গুয়েজ এগুলো আপনাকে কিছু দিতে হবে না, সরি এটা ফ্যাসিলিটিস। তো এখানে আপনি জিপ কোড দিবেন, ঠিক আছে, এখানে ইউনাইটেড স্টেটের যে কোনো জিপ কোড দিবেন, আমি ইউনাইটেড স্টেটের একটা জিপ কোড দিয়ে দিছি, যেহেতু আমি নিয়মিত কাজ করি আমি আর অনেকগুলো জিপ কোড মনে থাকে, আমি তার মধ্যে থেকে একটা দিয়ে দিচ্ছি, এটা নিউ ইয়র্কের সম্ভবত একটা জিপ কোড, যাই হোক। আর এই জিপ কোড, ইউনাইটেড স্টেটের জিপ কোড যদি আপনারা না জেনে থাকেন কিভাবে বের করবেন, জাস্ট গুগলে আসবেন, গুগলে এসে এখানে টাইপ করবেন ইউনাইটেড ইউএসএ জিপ কোড, শর্টকাট জিপ কোড লিস্ট, কোড লিস্ট, এতটুকুই।
জাস্ট এতটুকু টাইপ করবেন, এখানে সার্চ করলে পারে প্রত্যেকটি স্টেটের যে আপনারা এখানে লিস্ট গুলো পেয়ে যাবেন, জিপ কোডের যে লিস্ট আছে টোটাল লিস্ট পাবেন, এখান থেকে আপনারা কপি করবেন এখানে পেস্ট করবেন, ঠিক আছে। এটা পেস্ট করার পরে আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন কতগুলো অ্যাভেলেবেল ক্লায়েন্ট আসে, এই যে দেখেন চলে আসছে। এখানে নিচে স্ক্রল করতে থাকলে কিন্তু আপনি অনেক অনেক পাইতে থাকবেন, এখানে আমি জাস্ট একটা নিলাম, দেখেন প্রথম পেজে এতগুলো রয়েছে, এখানে কিন্তু পেজ অনেক আছে, 7টা পেজ পর্যন্ত আছে, তারপর এদিকে আরো অনেক পেজ আছে, এটা সমস্যা নাই, আপনি কতগুলো ক্লায়েন্ট নিতে চান ওই পর্যন্ত এখানে তাদের লিড গুলো নিতে পারবেন। সো এখান থেকে আমি একটা ক্লায়েন্ট নিয়ে দেখাবো, জাস্ট পরের স্টেপ গুলো আপনারা সেম ওয়েতে ফলো করবেন। সো আমি এই ক্লায়েন্টটার ডিটেলস দেখবো, এই ক্লায়েন্টটার পোর্টফোলিও এখানে এটা, ঠিক আছে, মানে এই জিলোতে ইনার পোর্টফোলিও এটা, ইনার রিভিউ, ইনার ডিটেলস এখানে দেওয়া আছে। আমি ডিটেলস কিছু বলছি না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এখান থেকে কিভাবে লিড গুলো নেবেন, আর বাকি যা কিছু আছে আপনারা অবশ্যই, যেহেতু এই সব সাইটে আপনারা নতুন, আপনারা এই সাইটের ওভারভিউ, সাইট সম্পর্কে একটু রিসার্চ করে নেবেন, সাইটে যাদের পোর্টফোলিও রাখা আছে এগুলো কিভাবে কি রাখছে তাদের সম্পর্কে বিস্তারিত করে নেবেন, ঠিক আছে। আমি যেহেতু এই সব সাইটে নিয়মিত আসা হয় তো আমি এগুলো জানি, আর এগুলো বলবেন যে আমার দরকার লিড, আমি এগুলো পড়ে কি করবো ভাই, দরকার আছে এগুলো পড়ার, অনেক দরকার আছে, এগুলো পড়লে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আমি এদিকে বিস্তারিত আলোচনা করছি না, আমি ফোকাস নিয়ে যাচ্ছি লিডের দিকে। এখানে যদি একটু স্ক্রল করে নিচে আসেন, এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ইনফরমেশন দেওয়া আছে, এখানে দেখেন তার সেলফোন নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে অধিকাংশ সময় হোয়াটসঅ্যাপ থাকে, ট্রাই করবেন হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য। তারপরে দেখেন এনার প্রফেশনাল যে সাইট গুলো দরকার বিজনেস রান করার জন্য সেগুলো সব আছে, ওয়েবসাইট, ব্লগ, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, নাম্বার পাচ্ছি, লিঙ্কডিন পাচ্ছি, টুইটার, ওয়েবসাইট, আমি একটু ওয়েবসাইটটা দেখাবো, এবং ওয়েবসাইটে গেলে আরো কিছু কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই পাবেন। এই হচ্ছে তার ওয়েবসাইট, রিয়েল এস্টেট বেজ একটি ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন এখানে রিয়েল এস্টেট বেজ সবকিছুই আছে তার এই ওয়েবসাইটটার মধ্যে। এখান থেকে আমরা সোজা চলে যাব নিচে, অথবা এই যে এখানে কন্টাক্ট আছে কন্টাক্টের মধ্যেও দেখতে পারেন, আমি একবারে কন্টাক্টে ক্লিক করতেছি। আর অবশ্যই আমি একটু শর্টকাটে আপনাদের দেখাচ্ছি, আপনারা এত শর্টকাট করবেন না, যে সাইটটা দেখবেন ওই সাইটটা সুন্দর করে অ্যানালাইসিস করবেন, সাইটের ইন্টারফেসটা দেখবেন, বিশেষ করে হোম পেজটা ভালো করে অ্যানালাইসিস করবেন, তারপরে কন্টাক্ট ডিটেলস নিয়ে তাদেরকে মেইল করবেন, ঠিক আছে। আর প্রত্যেকটি মেইল কিন্তু স্বতন্ত্র হতে হবে, মানে পার্সোনালাইজ মেইল হতে হবে, যাকে মেইল করবেন যেন তার এরকম ফিল হয় যে এই মেইলটা শুধু তাকেই করছেন, বাল্ক কোনো মেইল না, ঠিক আছে। সো এখন কন্টাক্টে নিচে আসার পরে অবশ্যই একটা কন্টাক্ট ফর্ম পাবেন, কন্টাক্ট ফর্মে যোগাযোগ করার জন্য আমি সবসময় রিকমেন্ড করি, কারণ এখানে যে কন্টাক্ট ফর্ম দেয়, এই কন্টাক্ট ফর্ম দিয়ে তাদের অধিকাংশ ক্লায়েন্ট রেসপন্স করে, মেইলে যোগাযোগ করে সবে, এখানেও যেহেতু ফর্ম দেওয়া রয়েছে এখান থেকে করা ইজি, সো ক্লায়েন্ট গুলো এখান থেকে করার সম্ভাবনা বেশি, তার মানে এই মেইলটা তারা অনেক বেশি দেয়, ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্ম এর মেইলটা আর কি। এবার নিচে যদি আসি, এখন দেখতে পাচ্ছেন এনার যোগাযোগ করার কতগুলো এখানে দেওয়া রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুকের আরো হয়তো পেজটেজ আছে অনেকগুলো দেওয়া রয়েছে। এই দেখেন এনার একটা প্রফেশনাল মেইল দেওয়া রয়েছে, ঠিক আছে, এই যে মেইল, মেইলটা নেবেন, তার মানে এর সাথে যোগাযোগ করার জন্য অনেকগুলো রয়েছে। আর এনারা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট, মানে ভালো মানের ক্লায়েন্ট, খুবই ভালো মানের ক্লায়েন্ট। সো এ ধরনের যদি 2 থেকে 3টা ক্লায়েন্ট আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার কিসের মার্কেট প্লেস কি, আর কোথাও কোনো আউটরিচ করতে হবে না, কিছুই হবে না, কারণ এরা যেহেতু এজেন্ট আর এদের এজেন্সি আছে, মানে এই ধরনের এরা এই ব্যবসা রান করে, এদের ব্যবসা তো আর একদিনের হয় না, বিজনেস সারা বছরের হয়, সো এখান থেকে সারা বছর তাদের সাথে কাজ করতে পারবেন। আর এদের কাজ কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অধিকাংশ সেক্টরে, এসইও বলেন, গুগল অ্যাডস থেকে শুরু করে ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, অনেক সোশ্যাল মিডিয়া নিয়ে এদের কাজ করতে হয়, ঠিক আছে। সো এদের কাজ করে আপনি শেষ করতে পারবেন না, আর এই ধরনের ক্লায়েন্ট কিন্তু আপনি একটা দুইটা করলেন আর পেয়ে যাবেন এরকম না, আমি সবসময় রিকমেন্ড করি যে কোনো একটা সাইট নিয়ে যে কোনো একটা টেকনিক কে আপনি ফলো করে একটা মাস ধৈর্যের সাথে একটা মাস আউটরিচ করতে থাকবেন, এবং প্রতিদিন ওই সাইট থেকে 30 জনকে মেইল করবেন, ঠিক আছে, তার মানে এক মাসে হচ্ছে 900টা মেইল, 900 মেইল করলে কি আপনার 3 জন কনভার্ট হবে না, হবে ভাই, এটা বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে, আপনার স্কিলের উপরে এবং আপনার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আপনি পাবেন, ক্লায়েন্ট পাবেন, তাহলে ইনশাল্লাহ ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি ইউনিক মেথড নিয়ে, তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।